এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বোন, তুই কিন্তু আবার আমাকে টেনশনে ফেলে দিলি। বাবা তুষার রক্ষিত থেকে শুরু করে রাজাদের ব্যাপারে অনেক কিছু জানতো বলেই ওরা মানুষটাকে শেষ করে দিয়েছে। তুই তো নিজেও সেটা আন্দাজ করতে পেরেছিস বোন, তাহলে তুই কেন বাবার পথে পা বাড়াচ্ছিস? ছেড়ে দে, আমি বলছি ছেড়ে দে, ওরা ওদের মতো থাক, এই তাপসী রক্ষিতদের থেকে দূরে থাকাই ভালো বোন। ভয় পেয়ে থাকতে বলছিস? অসম্ভব, আমি কিছুতেই ভয় পেয়ে নিজের কর্তব্য থেকে পিছু হটতে পারবো না। দাদা, ওকে কিছু বুঝিয়ে লাভ নেই, মঞ্জুকে আমি চিনি। যাই হয়ে যাক না কেন, ওর কাছে ডিউটি সবার আগে। মঞ্জু, তুই এখন একটু রেস্ট নে, তারপর যা করার আমরা কালকে করব। রানী, তুমি বাড়ি যাবে তো? চলো আমি তোমায় এগিয়ে দিয়ে আসছি। মঞ্জু, এলাম রে, চলো। অর্জুনের খোঁজ কি করে পাবো আমি? উফ, একটা মাখনের মতো প্ল্যান হয়েছে মম। তুমি জানো, মঞ্জু এবার অর্জুনের খোঁজ পাওয়ার আগে ও নিজেই রসুলপুর থেকে গায়েব হয়ে যাবে। খুশি তো তুমি? আরে খুশি তো বটেই। তুই রাজাকে বলার আগে রাজা নিজেই সিদ্ধকে বলে প্ল্যানটা করে ফেলেছে, এটা শুনেই তো আমি জাস্ট খুশি হয়ে গেলাম। যাক বাবা, এই মঞ্জুর চ্যাপ্টার তাহলে ক্লোজড। তবে থানায় মঞ্জুর জায়গায় অন্য কেউ আসার আগেই তাকে কিন্তু দুলাল ধরের মতো আগে থেকেই হাত করে নিতে হবে। এক্স্যাক্টলি। যাই হোক, আমি এবার পার্টি শুরু করতে পারি তো? না, একদম না, এখনই না। আমি তো তোকে বারবারই বলেছি বেশি লাফালাফি করিস না। শোন, সিট আগে নিজের কাজটা করুক, মঞ্জু আগে পার্মানেন্টলি বিদেয় হোক, তারপর আমি তোদের সাথে পার্টি করব। কিন্তু কিন্তু তার আগে আমার একটা বিশেষ কাজ আছে। কি কাজ মম? সে কাজ তো আমিই করব। রসুলপুরের মাটিটা আমাদের জন্য একেবারে সাফ করে ফেলতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু কি কাজ সেটা তো বলো। সেটাই তো আমি ভাবছি, কাজটা আগে করি, অ্যাটলিস্ট ভাবনাটাকে আগে ফাইনাল করি। তার আগে আমি তোকে কিছু বলতে চাইছি না। ঠিক আছে, বলো না। যাকে বাবা, আমি আর এসব নিয়ে ভাবতে চাই না। আমার শুধু একটাই ভাবনা, আমি এখন মঞ্জুর শেষ দেখতে চাই। ঠিকই বলতো, তুই আমার দাদা নস, তুই মুখোশ পরা অন্য কেউ। আমাকে তোর বউকে ফেলবো, ফেলে দেবে, তোর হাত ভেঙে দেবো। কিন্তু ওকে ছাড়বে না অর্জুন, অনেক দিন ধরে ওর বারবারই সহ্য করেছি, এবার ওকে জেলের ভাত খাওয়াতেই হবে। আজ হাতে নাতে ধরা পড়েছে, এবার তুমি আমাকে বিশ্বাস করবে তো? ও তোমার দাদা নয়, অন্য একজন। এর আসল পরিচয় আমরা জানি না, এই লোকটা নিশাকেও মারতে গেছিল। বুঝতে পারছি, সব বুঝতে পারছি। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাবে না, আজকে তুই শেষ। তোর বড় বউয়ে শুধু বড় বড় বাতে না, তোদের এই আদালতটা বন্ধ কর ভাই। আমার ক্ষমতা নেই প্রশ্ন তুললি, আমার ক্ষমতা নেই, তুই জানিস না আমার কতটা ক্ষমতা। আজকে আমি তোর বউকে মারবই, পারলে আটকে দেখা। ছাড় আমাকে, আটকেই তো রেখেছি, আটকেই তো রেখেছি, ক্ষমতা থাকলে ছাড়ি। ছাড়বে
দিদি, দিদি দেখো অর্জুন আর অর্জুনের বউ দুজন মিলে আমাকে মারছে, আমাকে মেরে ফেলে দেবে, বাঁচাও আমাকে। এই নাটক করা বন্ধ কর। নাটক করেই তুই এতদিন আমাদের বিশ্বাসটা কিনে রেখেছিস, লাগছে? খবরদার অর্জুন, ছেড়ে দাও, তোমার দাদাকে ছেড়ে দাও বলছি। কিসের এত রাগ তোমার অমির উপর? তুমি একা পেয়ে ওকে খুন করতে চাইছো, ছাড়ো ওকে। বুঝি তুমি আবার ভুল বুঝছো, আবার আমরা ওনাকে মারতে চাইনি, উনি আমাকে মারতে এসেছিলেন। তোমাকে দেখে পাল্টি খেলো, অর্জুন হাতে নাতে ধরে নিয়েছে। আর কত মঞ্জু, আর কত মিথ্যে কথা বলবে তোমরা, আর কত নিচে নামবে? এত খারাপ মেয়ে তুমি কবে হয়ে গেলে? আজ অভিকে একা পেয়ে তোমরা ওকে খুন করতে চাইছো? ছি 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 ছি, তুমি কি চাইছো? হ্যাঁ, এটা নতুন একটা প্ল্যান করছো যাতে আমার চোখে তুমি ওকে ভিলেন বানাতে পারো, বলো? কিন্তু না, আমি আর তোমাকে বিশ্বাস করবো না, আমি আমার স্বামীকেই বিশ্বাস করি। অভি, আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আপনি কিছু বুঝতে পারছেন না? আপনাদের ভালো করতে চেয়ে আমার বোনটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, অর্জুনের সঙ্গে ওর সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছিল শুধু আপনাদের জন্য। আজ আর একটু হলে এই লোকটা আমার বোনটাকে মেরে ফেলতো, আর আপনি ওনার পক্ষ নিচ্ছেন? আপনি ভুলে যাবেন না, আপনার জন্য আমাকে এক রাত লকআপে কাটিয়ে আসতে হয়েছে। আপনি যদি আমার বোনকে দিনের পর দিন এইভাবে ভুল বুঝে যান, তাহলে সেটা নিয়ে কিন্তু আমি ভাববো। আর ভাবাভাবির কোনো জায়গা নেই দাদা ভাই, এই শয়তানটাকে আজকে আমি থানায় নিয়ে যাব। রিয়াদ করার প্রশ্নই ওঠে না, সব থানায় হবে। চল না অর্জুন, কিছু দেই না, তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, কিছু দেই না, না আমি ওকে নিয়ে। বোন, বোন তোর কি হয়েছে, এরকম চিৎকার করলি কেন? অর্জুন কোথায়, ও এখানে এসেছিল নাকি? কি হয়েছে তোর? খুব খারাপ একটা স্বপ্ন দেখলাম দাদা ভাই। খারাপ স্বপ্ন? কি স্বপ্ন বোন? দেখলাম আমি ঘুমোচ্ছি, আর অভিদা আমাকে ছুরি দিয়ে মারবে বলে খুব কাছে চলে এসেছে। ছুরিটা আমার পেটে বসাতে যাবে, ঠিক সেই সময় অর্জুন ওকে আটকালো। তুই আর বহুদি ততক্ষণে চলে এলে, ওদিকে দেখেই না লোকটা নাটক করা শুরু করে দিল। বললো আমি আর অর্জুন নাকি ওকে মারার চেষ্টা করেছি। আমরা রেগে মেগে লোকটাকে থানায় নিয়ে যেতে যাবো, আচমকা লোকটা অর্জুনের পেটে ছুরি ঢুকিয়ে দিল, জানিস? আমি এরকম কেন স্বপ্ন দেখলাম বলতো দাদা ভাই? তুই সারাক্ষণ অর্জুনকে নিয়ে চিন্তা করছিস বলে এরকম একটা স্বপ্ন দেখেছিস। ভয় পাস না, এরকম কিচ্ছু হবে না। দেখ, তুই অনেকদিন ভালো করে ঘুমোস না তো, তুই একটু ঘুমো, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমো। বল ভাই, কি করে ঘুমোবো আমি? অর্জুনকে নিয়ে টেনশনটা তো কিছুতেই কাটছে না, তার মধ্যে এরকম খারাপ একটা স্বপ্ন দেখলাম, কি করে তোর চোখের পাতা এক করবো তুই বলতে পারিস? একটা কথা বলবো বোন, খারাপ ভাবি না তো। দেখ, অর্জুন আদৌ বেঁচে আছে কিনা সেটা আমরা জানি না, সেটা নিয়ে এক টেনশন। এখন তুইও যদি এরকম টেনশন করিস, তাহলে কোন দিকটা সামলাবো বলতো বোন? তুই আমাকে নিয়ে টেনশন করিস না দাদা ভাই, আর অর্জুনকে নিয়েও করিস না, কারণ অর্জুন বেঁচে আছে এটা আমার বিশ্বাস। অর্জুনকে ফিরিয়ে আনতে পারলে আমার টেনশনটা চলে যাবে, আর তার জন্য নিশা কোথায় আছে আমাকে জানতে হবে, আর অর্জুনের নকল দাদার সত্যিটা জানতে হবে। এগুলো জানতে পারলে হয়তো অর্জুনের কাছে যাওয়ার পথটা আমি খুঁজে পাবো। হাতে একদম সময় নেই দাদা ভাই, যা করার কালকের মধ্যেই করতে হবে। আরে, আমার কেন জানি না ভয় করছে, আমি মনে অর্জুনকে চিরকালের মতো হারিয়ে ফেলবো। ও আমার জীবন থেকে হারিয়ে গেলে আমি বাঁচবো না দাদা ভাই, আমি বাঁচবো না। কিন্তু আমি হাল ছাড়ছি না মা,
আর ছাড়বো না। বিশেষ করে কাল রাতে নিশার ভয়েস মেসেজ পাওয়ার পর থেকে অর্জুনকে নিয়ে না নতুন করে আসার আলো দেখছি। নিশার ভয়েস মেসেজ মানে নিশা বেঁচে আছে? নিশা বেঁচে আছে? হ্যাঁ মা, কাল রাতে কি 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 বললো ওই মেসেজে, কি বললো তোকে? খুব দরকারি একটা কথা আছে, চারপাশের পরিস্থিতি আগে ভালো করে দেখে নিও, তারপর তুমি গ্রিন সিগন্যাল দিলে আমি নিজে তোমার সাথে দেখা করব। তুমি আমাকে অনেক হেল্প করেছো, আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছো, অনেক কথা আছে, দেখা করে সব বলবো, গভীর মুখোশ খুলবো, আর তোমার হারিয়ে যাওয়ার সবচেয়ে দামি জিনিসটা আমার কাছে আছে, সেটাও দেবো। মানেটা কি? তোর সবচেয়ে দামি জিনিস নিশার কাছে আছে, মানেটা কি? আমি মঞ্জু, মঞ্জু, এই তোমার কি লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই? হ্যাঁ, এত কিছু হয়ে গেছে, তারপরেও আবারও তুমি এ বাড়িতে এসেছো? আর মা, আপনাকেও বলি হারি, আপনি না বলতেন অর্জুনকে আপনি নিজের ছেলের মতন দেখেন? যে মেয়েটার জন্য আপনার ছেলে মারা গেছে, আপনি তাকে এখনো এখনো প্রশ্রয় দিয়ে যাচ্ছেন? বৌদি, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। আমার অর্জুন মারা যায়নি, আমার মন বলছে ও ফিরে আসবে। প্লিজ মঞ্জু, তোমার এই ন্যাকা ন্যাকা বিষয়টা আমি আর নিতে পারছি না, বিশ্বাস করো, নিতে পারছি না। তোমার মতন নাটকবাজ মেয়ে না আমি এই পৃথিবীতে আর দুটো দেখিনি। আমি তোমাকে আমার মুখটা দেখাতেও চাই না, দেখতে যদি ইচ্ছা না করে তাহলে ঘর থেকে বেরিয়েছো কেন? যাও গিয়ে ঘরে বসে থাকো। ও, তার মানে এই বাড়িতে আসা তুমি কিছুতেই বন্ধ করবে না? তোমাকে আমি এত প্রশ্নের উত্তর দেবো না বৌদি। যে লোকটা তোমার স্বামী সেজে দিনের পর দিন এই বাড়িতে পড়ে আছে, সে কোথায়? ওনাকে ডাকো, আমি ওনার সাথে কথা বলবো। অভি বাড়িতে নেই। দাঁড়ান, ওইদিকে কোথায় যাচ্ছেন, কি চাই? রাজার সাথে একটু কথা বলবো। ইয়ার কি নাকি, পারমিশন নেওয়ার প্রয়োজন নেই? ওই কিসের পারমিশন রে, আমি দিচ্ছি পারমিশন, যা ভেতরে। হয়ে গেছে, এই এদিকে এসো। কেমন আছো রাজা? কেমন আছো দেখতে পাচ্ছ না, কেমন আছি, কাজের কথা শোনো। হ্যাঁ বলো। একটা বড় কাজ করতে হবে, মঞ্জু গড়াইকে মারার দায়িত্ব নিতে হবে, পারবে? আমি জানতাম তুমি এরকমই একটা অর্ডার দেবে। হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না, তাহলে যাও সেরে বলো। হ্যাঁ ওটা আমি দেখে নিচ্ছি, কিন্তু আমি বলছিলাম যে মানে যে মাছটা মারবো সেটা তো একটা বড়, মানে বোঝাতে পারছি, মানে যে কাজটা করতে যাচ্ছি সেটা তো একটা বড় কাজ, তাই জন্য মানে আমার সে আর বুঝবো না। নন্দিনী সাহেব দেখা করে নেবে, আমি ওকে বলে রাখবো, যাও যা দাবি দেওয়া ওকে জানাবে, ও দিয়ে দেবে। ব্যাস ব্যাস ব্যাস, তাহলে আমার আর কোনো চাপ নেই, ঠিক আছে আসছি তাহলে। ও ও, একটা জিনিস, এক মিনিট, এটা একটু মন দিয়ে শোনো। কি খবর স্যার? গলাটা চেনা চেনা লাগছে, ঠিকই বুঝেছো, আমি ঈশানি, মানে নিশা। মঞ্জুর কাছে তোমাদের মুখোশ খুলতে খুব তাড়াতাড়ি আমি আবার ফিরে আসবো। আমি সেটাই বলছিলাম যে একটু সাবধানে থেকো। হ্যাঁ, চারপাশটা আমার ভালো লাগছে না, পিকে আর ন্যান্সি অলরেডি পালিয়েছে, আমি তোমার অর্ডার মতো কাজ করে মানে মঞ্জুকে সরিয়ে দিই, আমিও পালাবো, তুমি একটু পালাবো। আচ্ছা নিশা,
এখনো তুমি আমার পেছন ছাড়ছো না, এবার কি করবে তুমি? হ্যাঁ, মুশকিল আসান মঞ্জুর সঙ্গে যোগাযোগ করবে, তাই তো? আমাকে আবার বিপদে ফেলার ধান্দা? না না, এক বিপদে তো আমি বারবার পড়ব না, তার আগেই মঞ্জু গড়াইয়ের চোখে তুলসী পাতা ফেলতে হবে। সরি ভাই, কাল রাতে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছিল, তো তুমি কিন্তু ওসব মনে রেখো না। ভাই দেখ রাজা, সিটকে বেরো দেখলাম, মানে তুমি ওকে ডেকেছিলে কেন? দেখো মানে তুমি আমার ওপর রাগ করে তুমি কোনো কাজ কি মানে ওকে দিয়ে করাতে চাইছো? কোনো দরকার আছে বলো? মানে রাজা, আমি 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 করে দেবো। মানে মানে তুমি আমার কোনো কাজ কি ওকে দিয়ে করাতে চাইছিলে? আর সেটা আমি আমি করে দেবো। দেখো দেখো রাজা, মানে তুমি হচ্ছে গুন্ডা, আমি হচ্ছে পুলিশ, আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক, তাই না? এবার আমি হচ্ছে ভালো করবো, মানে আমি হচ্ছে এফিশিয়েন্টলি কাজটা করবো। তুমি প্লিজ মানে একবারের মতো একটু ক্ষমা করে দাও না। দেখো রাগের মাথায় কি করেছি না করেছি সেজন্য তুমি আমার পেটে লাথি মারবে বলো তো? হ্যাঁ, একবার জন্য তুমি আমার ক্ষমা করে দাও প্লিজ। কালকে রাতের আপনি আর আজকের আপনি মধ্যে কতটা ফারাক জানেন? হ্যাঁ, কাল তো খুব রব নিয়েছিলেন, এখন তালাচ্ছেন কেন? চাই টাকা ছাড়া কি করে বাঁচবো বলো? আপনাকে তো অনেকগুলো টাকা দিয়েছি নাকি, সেগুলো এবার ফেরত দিন দেখি কেমন পারেন। মানে আপনি তো বহুত বড় বড় বুকিনি দিয়েছিলেন। হ্যাঁ, আপনি নাকি নিশাকে মেরেছিলেন? হ্যাঁ, সে তো সিটকে ভয়েস মেসেজ পাঠিয়েছে, বল তো ইয়াদে বেঁচে আছে। অসম্ভব, আমি নিজে হাতে নিশাকে ডাক্তারের গঙ্গায় ফেলে দিয়ে এসেছি। আমাকে গল্প দেবেন না অন্তত, তাহলে নিশার ভূত সিটকে ভয়েস মেসেজ পাঠিয়েছে? হ্যাঁ, শুনুন, এখনো সিটের মুখ খুলতে চাইবে আর আমি বাজে ফাসান ফাটওয়ার্ড আপনার জন্য। না রাজা, মানে একটু হয়তো এদিক ওদিক হয়ে গেছে, তো তুমি আমাকে আর একটা সুযোগ দাও। দেখো কোনোভাবে হয়তো একটু এদিক ওদিক হয়ে গেছে, কিন্তু আমি পারবো, তোমাকে কথা দিচ্ছি। আমি আমি আমার এই অসম্পূর্ণ কাজটা নিজে হাতে এবার শেষ করবো। রাজা ফ্রিতে করবো, তার জন্য তোমায় কোনো টাকা পয়সা দিতে হবে প্লিজ। আমি সিটকে মঞ্জুকে মারার দায়িত্ব দিয়েছি, মঞ্জু মরলে আপনি দুজনকে টপকে দেবেন, একজন নিশা আর একজন সিট। বুদ্ধি ঘুলে যে দেখছি আপনার। শুনুন, আমি আমার অতীতের কোনো প্রমাণ রাখবো না, সব ঝেড়ে পরিষ্কার করবো, কোনো ভয় নিয়ে যেন বাঁচতে না হয়, পারবেন? পারবো পারবো রাজা। আর থাকলেও তোমার মতন মেয়ের সঙ্গে আমি ওকে কিছুতেই কথা বলতে দিতাম না। হ্যাঁ, আর শোন, ও আমার স্বামী, সেজে এ বাড়িতে নেই, অভি আমার স্বামী। ওদি, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, ভুল মানুষকে বিশ্বাস করে কাট করার চেষ্টা করছো, আমার কথা মানতে হবে না। কিন্তু নিশা যদি তোমার সামনে দাঁড়িয়ে একই কথা বলে, তখন তোমার চোখ খুলবে তো? নিশা মারা যায়নি বৌদি, বেঁচে আছে, আর খুব তাড়াতাড়ি সবার সামনে আসবে। নিশা বেঁচে আছে? না না, এ হতে পারে না। তোমার আবার কোনো চাল এটা না? তুমি আবার কোনো চাল চালছো বলো? প্রথমে তুমি অভির ডিএনএ টেস্ট করালে, তারপরেও যখন দেখলে তুমি নিজের সত্যিটা প্রমাণ করতে পারছো না, এখন তুমি নতুন নাটক তৈরি করছ, হ্যাঁ, নতুন গল্প সাজাচ্ছ। আমি কোনো গল্প সাজাচ্ছি না বৌদি, আমি তোমায় রিকোয়েস্ট করছি, একবার আমাকে বিশ্বাস করো, আমাকে ওকে একবার তোমাদের ঘরে যেতে দাও, আমি ওনার জিনিসপত্র একবার চেক করে দেখতে চাই, আর প্রদীপ কাকুদের সাথেও কথা বলতে চাই। দেখো প্রদীপ কাকু আর কাকিমা ওরা বাড়িতে নেই, এখনো আসেনি। শোনো, তুমি যতই চেষ্টা করো না কেন, তোমাকে আমার কাছে বিশ্বাস করানো, আমি কিছুতেই তোমাকে বিশ্বাস করবো না, কারণ আমি একবার ভুল করেছি, একবার তোমার ফাঁদে পা দিয়েছি, আর না, আমি আর বোকা হতে পারবো না।
তোমার এই ভালো মানুষের মুখটা আমার সামনে খুলে গেছে। মঞ্জু, আর কেউ তোকে বিশ্বাস করুক না করুক, আমি তোকে বিশ্বাস করি। দেখ, আমি চাই যে তুই অন্যভাবে খোঁজ করে দেখ যে ওই নিশার কথাগুলো সত্যি কিনা। তারপর যদি কিছু পাওয়া যায় তখন হয় অভিদের বিরুদ্ধে ব্যবস্থা নিবি। কিন্তু তার আগে কিছু, মানে আমি চাই না যে তুই আবার আগের মতো কোনো রকম ঝামেলায় পড়িস, কোনোভাবে তুই ওদের কাছে ছোট হোস, বুঝতে পেরেছিস? একটা প্ল্যান আছে, শুনবে? বল না, বল। আমরা যদি প্ল্যান মাফিক ঠিকঠাক ভাবে এগোতে পারি, তাহলে অর্জুনের দাদা সেজে যে লোকটা আছে তার আসল চেহারা আমরা সবার সামনে আনতে পারবো, আর অর্জুনের ব্যাপারও আমরা কিছু জানতে পারবো। মা,